অদম্য ইচ্ছেশক্তি আর প্রবল মনোবল থাকলে সকল প্রতিবন্ধকতা দূর করা যায়। তার অন্যতম উদাহরণ হলো হালিমা খাতুন। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় করে জীবনযুদ্ধে হার মানতে নারাজ সে। সমাজের কটুকথা আর নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হালিমা। কৃষক হামিদুল ইসলাম ও সাইদা খাতুনের দু মেয়ে ও এক ছেলের মধ্যে সবার বড় হালিমা। একসময় পরিবারের সদস্য সব প্রতিবেশীরাও হালিমাকে লেখাপড়া করাতে নিষেধ করত, কিন্তু মেধাবী হালিমা হাল ছাড়তে নারাজ। ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি ছিল প্রবল ইচ্ছা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়ে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। আমি যখন ছোটবেলায় যখন ক্লাস অনেক হতো তখন মানে অনেকে বলছে যে আমার আম্মুকে অনেক হাট করে বলছে যে ও তো পড়াশোনা করতে পারবে না, ও কি পড়াশোনা করে, পড়াশোনা করে কি হবে, ও তো কিছু করতে পারবে না, এরকম অনেক কথা বলছে আম্মু। তখন আমার মনে এত শক্তি ছিল যে আমাকে পড়াতে চায়, মাঝখানে এসব কথা শুনে পড়াশোনা বাজি দিয়ে দিয়েছিলাম যে আমি আর পড়াশোনা করবো না, এরকম সবাই তো এরকম বলে আমি হয়তো কিছুই হতে পারবো না এরকম বলছে। মানে আমি তখন আমি পড়বই না বাদ দিয়ে দিয়েছি পড়া, পরে ফাইভে ক্লাস পড়ে উঠলাম এরকম কথা শুনলাম। তখন তো আমি ছোট না হয়ে বুঝতে পারি যে সবাই এরকম বলে আমার আম্মু কষ্ট পায়, আমার আম্মু কষ্ট পাইতেছে, আমার দেখে খুব খারাপ লাগছে। আমার আম্মু তো আমাকে সামনে বলতো না, অন্য অন্য জায়গায় হয়তো লুকিয়ে কান্না করতো, এসব আমি দেখতাম, দেখে বল আমারও অনেক কষ্ট লাগছে, দেখ থাক আমি আর পড়াশোনাই করবো না, আমি দেশের জন্য কাজ করতে চাই, সমাজের জন্য কাজ করতে চাই। মানে প্রতিবন্ধকতা এটা কোনো বাধা না, আমি আমার আম্মুর আব্বুর পাশে দাঁড়াতে চাই এটাই আর কি, কারণ আমার আম্মু আব্বুর পাশে দাঁড়ার মতো কেউ নেই, তো কে পাশে দাঁড়াবে। আমি তাই বড় হয়ে বিশেষ ক্যাডার হবো আর আমার আম্মুর পাশে দাঁড়াবো, যাতে আমার আম্মুর জীবনে কোনো সমস্যা না আসতে পারে। অদম্য হালিমাকে লেখাপড়া সহ সকল কাজে সাহায্য করে তার মা। পরীক্ষার দিন সকালে খাবার খাইয়ে দেয়া, তারপর তাকে প্রস্তুত করে হুইল চেয়ারে বসিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা সহ সব কাজের ভরসা তার মা। এমনকি পরীক্ষা হলেও হালিমার পাশে বসে থাকতে হয় তাকে। লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার কথা জানায় হালিমা। হালিমার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াটাও সহজ ছিল না, কারণ পরীক্ষা হলে তার মাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি নিয়ে বিভিন্ন বাধা পেতে হয়। কিন্তু পরীক্ষা দেওয়ার প্রবল আগ্রহ দেখে তার মা উপজেলা নির্বাহী অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে পরীক্ষা কেন্দ্রে হালিমার সাথে থাকার অনুমতি পায় বলে জানায় মা সাইদা খাতুন। এই পরীক্ষা নিয়ে অনেক কিছু করছি আমি, আমাকে থাকতে দিবে না, আমি টিনু ম্যাডামের কাছে গেছি, যা বললাম যে ম্যাডাম আমি যদি না থাকি আমি এত দূর পড়াশোনা করছি করাছি, আমাকে যদি না থাকবে তো আমার মেয়ে তো লিখতেই পারবে না, আমার ঠিক করে দেয় না গো, এখন তো আর ঠিক করে দিবার পারবে না, ছাত্ররা স্কুলে না ক্লাসের সময় ক্লাস বাদ দিয়ে ঠিক করে দিছে, এখন তো আর কেউ লেখা বাদ দেখে আমার মেয়ে ঠিক করে দিব, আমার দরকার আমি টিনু ম্যাডাম করছি, আমার স্যারের কাছে গেছি, স্যার বলছে যে না ওদের জন্য কে কার জন্য থাকতে পারে, যে ওলি হাত দে পাও দে লেখে তার জন্য একজন, যে ওলি অন্ধ দেখে না তার জন্য একজন থাকবে, ওর জন্য কোনো আপনি থাকতে পারবেন না, আমি এই দরখাস্ত দিতে পারবো না। তখন এই কথা বললো, আমি না ফেরে টিয়নো ম্যাডামের কাছে গেলাম, টিয়নো ম্যাডাম তখন বললে দিল যে না হেড স্যারের কাছে যান, যা ফোন দিয়ে দিল, তারপর কাগজ করে নিয়ে যা এখন আমি মেয়ের সাথে থাকি হল রুমে থেকে ওই পরীক্ষা দেওয়াইতেছি। জন্মের ছয় মাস পর থেকে তার শারীরিক পরিবর্তন দেখা দিতে থাকে। সাধ্যমতো চিকিৎসা করানোর পরও শরীরে খুব একটা উন্নতি দেখা যায়নি। অর্থের অভাবে কৃষক বাবা হালিমার ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না বলে জানায় স্বজন ও এলাকাবাসী। আমার স্কুলের শিক্ষার্থী শিক্ষক সকলেকে অসম্ভব রকমের ভালোবাসে এবং সকল সময়ের জন্য আমাদের শিক্ষকরা স্টুডেন্টদের ইনফ্যাস করেছে যেন করে হালিমাকে সহযোগিতা করে। ওর মনের এইটা খুবই জোর যে আমি যদি ভালো করে পড়াশোনা কন্টিনিউ করতে পারি আশা করি আমি একজন বিশেষ ক্যাডার হব। ষষ্ঠ শ্রেণী থেকেই হালিমা স্কুলে ভালো ফলাফল করেছে বলে জানায় তার স্কুলের প্রধান শিক্ষক। যে কোনো লোক এলা পাশে দাঁড়ালি, সরকার পাশে দাঁড়ালি, তাহলে আমার পিটির জামাইটার একটু উপকার হইতো, আমার বা নাতিনের উপকার হইতো। হালিমাকে যেন একটু সরকার যদি পাশে দাঁড়াইতো তাহলে আর মনের আশাটা পূর্ণ হইতো, এ বিশেষ ক্যাডার হওয়ার জন্য আর খুব অনেক আশা। হালিমার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়ার পূর্বপাড়া গ্রামে। সে উপজেলার মফিজউদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।